বন্ধুরা, আপনাদের একটা ব্রেকিং নিউজ জানাতে চাই। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ফুটবলের উত্থান চলছে, এটা স্বীকার আপনাকে করতেই হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশের জাতীয় দলে যেসব প্লেয়াররা খেলছে তারা কিন্তু জাতীয় দলে খেলে খুব ভালো একটা মানে রেজাল্ট নিয়ে আসতে পারছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে, বাংলাদেশে যে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, তিনি দেশের বাইরে থেকে এসেছেন, তারপরে গতকাল আফগানিস্তানের সাথে অভিষেক হয়ে গেল তারেক কাজির, তিনি এসেছেন ফিনল্যান্ড থেকে, তারপর এখন কথা চলছে কাতারের সবচেয়ে চমৎকার একটা ক্লাব স্পার ক্লাব, সেখানে বেড়ে উঠেছেন ওবায়দুল নামে একজন প্লেয়ার, যার বাড়ি হচ্ছে ফেনি, তার সাথে কথা হয়েছে বসুন্ধরা কিংসের। সো সেও খুব সম্ভবত বসুন্ধরা কিংসের হয়ে জাতীয় দলে ঢুকছে। সো আপনারা আরও একটা বিষয় জানতে পারবেন যে তিনি জানিয়েছেন ইরফান এবং আরও একজন প্লেয়ার, দুজন প্লেয়ার সেই একই ক্লাবে এখন মানে বেড়ে উঠছে, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইন এখন দেশের বাইরে থেকে আসছে। এটা দ্বারা আসলে কী প্রমাণিত হচ্ছে? একটা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে যে বাংলাদেশে আসছে, বাংলাদেশের জাতীয় দলে খেলবে, বাংলাদেশকে সার্ভিস দেবে, বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে, এটা হচ্ছে পজিটিভ দিক। এখন নেগেটিভ দিকটা কী? নেগেটিভ দিকটা আপনাকে স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারে ব্যর্থ। কারণ বাংলাদেশ এখানে প্লেয়ার বেড়ে ওঠার কথা, কিন্তু কয়টা প্লেয়ার ভালো মানের প্লেয়ার বেড়ে উঠেছে উঠছে এবং জাতীয় দলে পারফর্ম করছে সেটা দেখার বিষয়। এখন আপনি বলতেই পারেন যে এইভাবে কতদিন, অর্থাৎ দেশের বাইরে মানুষজন বেড়ে উঠবে ফুটবল নিয়ে, তাদেরকে নিয়ে আসা হবে, তারপর জাতীয় দলে খেলানো হবে, এটা ভালো দিক। যেমন ক্রিকেটে হচ্ছে আপনাদের যদি নজরে আসে আমেরিকা কী করছে, দেশের বাইরে থেকে যারা ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড তারা যদি অর্থাৎ আমেরিকার হয়ে ক্রিকেট খেলে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং অন্যান্য দারুণ সুযোগ সুবিধা দেওয়া হবে। এইরকমভাবে পাকিস্তান থেকে অনেক প্লেয়ার গেছে, বাংলাদেশ থেকে কে কে গেছে এখন পর্যন্ত ইনফরমেশন নাই, ভারত থেকে একজন গেছে এবং সে যাওয়ার ঘটনা নিয়ে কিন্তু অনেক কথা হয়ে গেছে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকেও কিন্তু অনেকেই আমেরিকায় গেছে, তো আমেরিকার ক্রিকেট টিম হবে। সেম একইভাবে কি বাংলাদেশের ফুটবল টিম হচ্ছে? তবে এটা পজিটিভ দিক, বাট এটার ব্যর্থতা কিন্তু বাফুফেকে নিতেই হবে, এটা অস্বীকার করা যায় না। তবে যারা আসছেন দেশের বাইরে থেকে তারা কিন্তু চমৎকার খেলছেন, যেমন আপনি জামাল ভূঁইয়ার দিকে তাকান অথবা তারেক কাজী গতকাল খেলেছে চমৎকার, তারপরে ওবায়দুল সামনে আসবে, ইরফান সামনে আসতে পারে যারা এখন এসপার ক্লাবে খেলছে। সো আসলে বিষয়গুলো আপনাদের কাছে কী মনে হয়, মানে বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে বাংলাদেশ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল। সো আগামীকালের ম্যাচে কে জিতবে? অনেকেই বলেন যে খেলাটা কোথায় দেখাবে, টি স্পোর্টস অথবা গাজী স্পোর্টস, গাজী টিভিতে খেলা দেখাবে। সো থ্যাংক ইউ সো মাচ, কমেন্টে অবশ্যই জানাবেন কে জিতবে এবং এই বিষয়গুলো আপনাদের কাছে আসলে কেমন লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।